মানে টপ ছটা চ্যাপ্টার ছটা চ্যাপ্টার বলে দিয়েছি সেখান থেকে তুমি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি দশে বারো কোশ্চেন অনার আসে যদি আমরা একশো চল্লিশ প্লাস স্কোর করতে পারি সেইটাকে এটাকে দেখে এগুলোকে দেখে দেখে আমাকে একটা স্টাডি প্ল্যান বানাতে হবে যেটা স্মার্ট হতে হবে অগোছালো নয় গোছালো আমি কিন্তু টাইম টেবেলও বলবো যে কোন টাইমে কতটা টাইম দিতে হবে না দিতে হবে বেশ ভালো কোশ্চেন করে সে তুমি এসএসসি যাই পরীক্ষা দাও না কেন বেশ ভালো দেয় কিন্তু কিছু কিছু জায়গা আছে যে ওখান থেকে কোশ্চেন দেবেই সেই কোশ্চেন যেখান থেকে দেয় সেইটা কিন্তু অনেক ঘন্টা পড়তে হবে না তুমি বাট রেগুলার রেগুলার তুমি চার থেকে পাঁচ ঘন্টা পড়ো কি বললাম দেখো এই পাঁচ মাস তোমাকে কীভাবে পড়তে হবে অনেকে বলছি স্যার এই পাঁচ মাস পড়ে কি হবে সেই স্মার্ট ওয়ে যে কীরকমভাবে পড়াশোনা করতে হয় সেইটা ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি তোমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও যেটা তোমরা প্রচুর প্রচুর চেয়ে ভিডিওটা সেই ভিডিওটা কি জাস্ট লাস্ট যে আমাদের পাঁচ মাস আছে এই পাঁচ মাসে আমাদের কিরকম একটা প্ল্যান বানানো উচিত যে আমরা এই এসএসসি জিটিতে আগামী এসএসসি জিটিতে যাতে আমরা একশো চল্লিশ প্লাস করতে তে পারি স্কোর তাহলে এই পাঁচ মাস তোমাকে কিভাবে পড়তে হবে অনেকে বলছি স্যার এই পাঁচ মাস পড়ে কি হবে একদম হবে একদম হবে তুমি এখন থেকে রেগুলার ভালোভাবে যেভাবে বলবো এখন পুরো ভিডিওটা দেখো তোমার পুরোপুরি মানে চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে যাবে পুরো চিন্তা চিন্তাভাবনা চেঞ্জ হবে তোমার ভিতর থেকে অটোমেটিক একটা চিন্তা ভাবনা আওয়াজ আসবে যে হ্যাঁ তুমিও পারবে তোমার দ্বারাও হবে তো এস এই ভিডিওটায় জাস্ট একটা ভিডিও দেখে নাও আর যেরকম আমি স্মার্ট হইতে একটা পড়াশোনার আমি একটা লাইন বলে দেবো স্মার্ট হইতে কীভাবে পড়াশোনা করে দেখো শুধু গরু ছাগলের মতন গাদা মতো শুধু পড়ে গেলাম পড়ে গেলাম অনেকভাবে এরকম যে পড়ছি প্রচুর কিন্তু স্কোর আসছে না তার কারণই হচ্ছে যে কি একটা আমাকে স্মার্ট হইতে পড়াশোনা শুধু পড়াশোনা করলেই যে তুমি ভালো স্কোর করবে এরকমটাও না আর কম পড়াশোনা করে যে ভালো স্কোর করতে পারবে না এরকমটাও না কিন্তু তোমাকে পড়তে হবে একটা বেস্ট ওয়েতে একটা স্মার্ট ওয়েতে তাহলেই কিন্তু তুমি কিন্তু ভালো স্কোর করতে পারবে সেই স্মার্ট ওয়ে যে কিরকম ভাবে পড়াশোনা করতে হয় সেইটা পুরোপুরি আজকে জেনে যাবে আর যারা নতুন আছো তারা তো অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের পুরো চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে তার সাথে সাথে তুমি বুঝতে পারবে যে কোন লাইনে কিভাবে করতে হবে বোঝা গেছে চলো আর যারা পুরনো আছে যারা এতদিন ধরে কাটছে তারা কো রিকোয়েস্ট করবো জাস্ট অনেক দিন অনেক ধরনের ভিডিও দেখেছো বাট আজকে কিরণ স্যারের কাছে একটা ছোট্ট ভিডিও দেখে নাও দেখে নেবে তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে চলো তাহলে আমাদের এসএসসি জিডি হচ্ছে দু হাজার পঁচিশে এক্সাম হবে কবে এক্সাম হবে স্যার আমাদের দু হাজার হ্যাঁ দু এক্সামটা কখন হবে যেটা আগা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ ফর্ম ফিল হবে সেটা কখন হবে সেটার কিন্তু আমাদের পরীক্ষা হবে জানুয়ারি টু ফেব্রুয়ারি মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই প্রায় এক মাস ধরে কিন্তু আমাদের এক্সামটা হবে আশা করি বোঝা গেছে এবার এই এক্সামের তালে আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে যে সিলেবাসটা কি 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 কোশ্চেন আছে কি কি কত নাম্বার করে আসে এটা কিন্তু থেকে বেশি আমাদের জানা সব থেকে বেশি ব্যাপার সর্বপ্রথম হচ্ছে এসএসসি জিডি আমাদের কি দু হাজার পঁচিশ তাই তো এটা হচ্ছে আমাদের টার্গেট তাহলে এই টার্গেটে যদি আমরা যাই তাহলে এই টার্গেটে গিয়ে আমাদের সিলেবাসটাকে সর্বপ্রথম জানতে হবে তাহলে সিলেবাসটা কি দেখো সিলেবাসটা হচ্ছে আর কিছুই নাই আমাদের এখানে চারটা পোর্শন আছে চারটা পোর্শনে কী কী আছে চারটা পোর্শনে চারটা পোর্শনে কী কী আছে এক হচ্ছে যে কি আমাদের ম্যাথ সর্বপ্রথম আমি ম্যাথকে রাখছি তারপরে আছে জিআই রিজনিং ঠিক আছে তারপরে আছে হিন্দি তারপরে আছে জি কেজিএস ঠিক আছে এই হচ্ছে আমাদের কিছু না এটা হচ্ছে সিলেবাস এবার কত কিছু থাকবে এইখানে দেখবে কুড়িটা কোশ্চেন ইন্টু কুড়িটা কোশ্চেন ইন্টু হচ্ছে টু সমান হচ্ছে চল্লিশ মার্কস এখানে থাকবে সেম প্রসেস সেম জিনিস এখানেও সেম করে এখানেও কিন্তু চল্লিশ এখানেও চল্লিশ এখানেও চল্লিশ দেন আমাদের টোটাল মার্কস হচ্ছে একশো ষাট টোটাল কোশ্চেন কত টোটাল কোশ্চেন হচ্ছে আমাদের আশি দুই মার্কস করে দিয়ে একশো ষাট হয়ে গেল তাহলে আমাদের পুরোপুরি সিলেবাস বুঝে গেলাম যে কোটা থেকে কত করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা পোশান থেকে কিন্তু তোমাদের এখানে হিন্দি অথবা কিন্তু আমাদের কি থাকবে ইংলিশও থাকবে তুমি যদি ইংলিশে পরীক্ষা দিতে চাও যে ল্যাঙ্গুয়েজের যে দেখো অনেকের প্রশ্ন আছে কোন কোন ল্যাঙ্গুয়েজ অনেক কটাই ল্যাঙ্গুয়েজ আছে বাট তুমি বাংলা ইংলিশ হিন্দি এই তিনটা অবশ্যই পাবে এই ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা দিতে হবে বাট একটা থাকে যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবেই থাকে তোমাকে পরীক্ষা দিতে হবে হয় হিন্দি নিতে হবে ওখান গ্রামার কিছু থাকে গদ্যাংশ থাকে আর সেরকমভাবে ইংলিশেও থাকে যেরকম গ্রামারের পোশান আছে কিছু কিছু প্যাসেজে তুলে দেয় এরকম টাইপের আশা করি বুঝতে পেরেছো এই হচ্ছে আমাদের প্যাটার্ন এবার এটাকে ফলো করে করে আমরাকে একটা নাম্বার যাতে আমরা একশো চল্লিশ প্লাস স্কোর করতে পারি সেইটাকে এটাকে দেখে এগুলোকে দেখে দেখে আমাকে একটা স্টাডি প্ল্যান বানাতে হবে যেটা স্মার্ট হইতে হবে অগোছাল নয় গোছালো তাহলে চলো তাহলে এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট করে বানিয়ে দিচ্ছি আর এইভাবে যদি তুমি করতে পারো যদি এটা করতে পারো তাহলে তোমাকে আর কেউ আটকাতে হবে না একশো চল্লিশ পেতে বাট এটা করতে হবে চলো সর্বপ্রথম হচ্ছে দেখি আমরা একটার পর একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো সর্বপ্রথম হচ্ছে আমাদের ম্যাথ ঠিক আছে এই যে ম্যাথ সাবজেক্টটা আছে এই ম্যাথকে আমরা কিভাবে করব। সর্বপ্রথম কি আছে আমাদের ম্যাথ দেখো ম্যাথ সাবজেক্টটা হচ্ছে টু ইজি একটা সাবজেক্ট এসএসসি জি পার্সপেক্টিভ তো সত্যি একটা মানে এত সহজ কোশ্চেন দিচ্ছে আর আগামী তো সহজই কোশ্চেন পাবে ঠিক আছে তাহলে আমরা করব কীভাবে স্যার স্যার করবোটা কীভাবে দেখো সর্বপ্রথম তোমাদেরকে একটা কথা বলি যে এইখানে কুড়িটা যে কোশ্চেন থাকে এই কুড়িটা কোশ্চেনে অনেকে ভাবনা চিন্তা থাকে যে আমি স্যার বেশি করবো না একশো চল্লিশ যারা পাবে তাদের বাইরে যাচ্ছে একটু অনেকে বলে যে আমি দশ বারোটায় আমি কোশ্চেন করে দিলে এই স্যার আমার কাছে তো দশ বারোটার জন্য এই আই বাটানে দেখবে যে আমি একটা 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 চপ মানে টপ ছটা চ্যাপ্টার ছটা চ্যাপ্টার বলে দিয়েছি সেখান থেকে তুমি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি থেকে বারোটা কোশ্চেন অনায়াসে পেয়ে যাবে দেখে ভিডিওটা এইবার আসে ম্যাথ দেখো ম্যাথ পড়ার জন্য আমাকে যদি একশো চল্লিশ স্কোর করতে হয় তাহলে কিন্তু এটা তোমাকে খাটতে হবে কীরকম খাটতে হবে দেখো তোমাকে কিন্তু আমি বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে তোমার কোশ্চেন আসবে এখানে কুড়িটা মানে কুড়িটা কোশ্চেন চ্যাপ্টার আসবে না তুমি তো ভালো করে পনেরোটা ম্যাক্সিমাম থেকে চোদ্দ থেকে পনেরোটা যদি কোশ্চেন করতে পারো চোদ্দো থেকে পনেরোটা অনলি চোদ্দ থেকে পনেরোটা যদি চ্যাপ্টার করতে পারো ভালো করে তাহলে কিন্তু তুমি আঠেরো থেকে কুড়িখানা কোশ্চেন কিন্তু অনায়াসেই ম্যাথে পেরে যাবে অনায়াসে সহজ কোশ্চেন তাহলে তোমাকে চোদ্দ থেকে পনেরোখানা কোশ্চেন চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো আমি আবার একটা ভিডিও নিয়ে এসে আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন চোদ্দোর পনেরোটা চ্যাপ্টার ঠিক আছে বোঝা গেছে এই হচ্ছে আবার ছটা চ্যাপ্টার যেটা বলছে ভিডিওটা দেখলাম ওখান থেকে তুমি শুরু করো এ শুরু করবো কিভাবে অঙ্ক স্যার অঙ্কটা এইভাবে শুরু করো তুমি বেসিকটাকে প্রথমে ক্লিয়ার করো তোমার ফার্স্ট ফার্স্ট যে অঙ্কর ব্যাপারে বলছি ঠিক আছে চলো আমি এগুলোকে মুছে দিই তাহলে ভালো হবে দেখো দেখো প্রথমে আমি যেটা বলছি যে আমাদের এসএসসি জিডি দু হাজার পঁচিশের জন্য সর্বপ্রথম আছে আমাদের ম্যাথ ম্যাথের জন্য তোমাকে তিনটে চারটে জিনিস করতে হবে কী কী তিনটে জিনিস ব্যাপার আছে একটা হচ্ছে যে বেসিক ক্লিয়ার তোমাকে করতে হবে ফার্স্ট দ্বিতীয় হচ্ছে যে কি তোমাকে পিও কি তোমাকে তো সিলেবাস বলে দিয়েছে আর সিলেবাসে ম্যাথের কী কী চ্যাপ্টার আছে পনেরো চোদ্দো পনেরোটা বলে দিবো ওটা পরবর্তী ভিডিওতে বাট তোমাকে কী করতে হবে বেসিক ক্লিয়ার করতে বেসিক ক্লিয়ারে ভিডিও আমি প্রচুর দিয়েছি প্রচুর আছে আবার রেগুলার প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় করছি আছেও পাবে ঠিক আছে লাইভ ক্লাস করাই এটা করতে হবে তারপরে পিআই কিউ কালেক্ট করে পিআই কিউগুলোকে প্র্যাকটিস করো ঠিক আছে তার সাথে সাথে একটা প্র্যাকটিস সেট কিনে নাও যে কোনো দোকান থেকে দেন সেই প্র্যাকটিস সেটটাকে ভালোভাবে করতে শুরু করো সর্বপ্রথম তোমাকে কিন্তু বেশি ক্লিয়ার করতে হবে তুমি ওই চোদ্দো পনেরো খানা চ্যাপ্টার বেসিক ক্লিয়ার করো বাস এইখান থেকে তোমাকে আঠেরো থেকে কুড়িটা কোশ্চেন কেউ তোমাকে আর থামাতে পারবে না এই ছিল ম্যাথের স্ট্র্যাটেজি আর কিচ্ছু নাই আমি কিন্তু টাইম টেবিলও বলবো যে কোন টাইমে কতটা টাইম দিতে হবে না দিতে হবে একটু হতে পারে ভিডিওটা বড়ো বাট একটা ভিডিও দেখে না সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তাহলে ম্যাথ নিয়ে আশা করি সমস্যা মিটে গেল এবার আসে রিজনিং দেখো রিজিনিংয়ে কিচ্ছু বলা নেই রিজনিং যারা এতদিনও পড়ছো বা যারা নতুনও আছে জানো না রিজিনিং হবে প্রত্যেকটা হচ্ছে কিচ্ছু নেই প্র্যাকটিস 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 ঠিক আছে একটু একটু বোঝার জায়গা আছে সেগুলো আমি পুরো প্লে লিস্ট করে দেওয়া আছে একটা এ এইখানে দেখবে যে প্লে লিস্ট একটা দেওয়া আছে এ সেই রিজিনিংয়ে পুরো প্লে লিস্টটা করে নিবে হয়ে যাবে ম্যাথরও প্লে লিস্ট দেওয়া আছে প্লে লিস্ট যাবে সমস্ত কিছু ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে পেয়ে যাবে তো জিআই এর জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না জিআই এর শুধু প্র্যাকটিস 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 তুমি একটু কনসেপ্ট জেনে নাও সেই কনসেপ্টটা তুমি নিজে নিজেও বের করতে পারবে অসুবিধা নেই তো পারলে ভিডিওগুলো আমি যেগুলো দিয়েছি ডিসক্রিপশন লিঙ্কে সেগুলো একবার করে দেখে নাও দেন শুধু রিজনিং কিচ্ছু নাই রিজনিংয়ে রিজনিং সত্যি বলছি শুধু প্র্যাকটিস ছাড়া আর কিচ্ছু নেই শুধু তোমাকে প্র্যাকটিস করতে হবে যে যত প্র্যাকটিস করবে সে তত রিজনিংয়ে রিজনিংয়ে আঠেরো থেকে আঠেরো না কুড়িটায় আমি ধরলাম যে উনিশ থেকে কুড়িটা কোশ্চেন পেয়ে যাবে অনার্সে শুধু প্র্যাকটিসের বলবতা আর কিচ্ছু না আর যেটুকুটা বেসিক লাগবে তোমাদের আমি কিন্তু করিয়ে দিয়েছি এ হচ্ছে ব্যাপার বোঝা গেছে আর তোমরা যদি বলতে স্যার এই যে বই আপনি যে বলছেন সেগুলোর বইগুলো বলে দেন স্যার কোন কোন বইগুলো আমি পড়বো কোন বইটা ভালো হবে সেই বইয়েরও ভিডিওটা করে দেওয়া আছে এইখানে আছে তুমি বইয়ের ভিডিওটাও দেখে নিতে পারো তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এরপর দেখো ম্যাথ এবং রিজনিং বললাম এরপর আছে হিন্দি হিন্দি তোমাকে কিন্তু খুব ভালোভাবে যেমনভাবে আমরা ধরো বাংলা যেমন ব্যাকরণ পড়ি যেমনভাবে বাংলা আমরা গদ্যাংশ পড়ে পড়ে তুলে তুলে কোশ্চেন দেয় সেইভাবে পড়ি সেইভাবে বাংলা হিন্দিটাও ঠিক এক্স্যাক্টলি ওই রকমের বিপরীত শব্দ যেমন বাংলাতে থাকে সেরকমই সমর্থক শব্দ বাস এর বাইরে সেরকম আর কোন রকম কঠিন শব্দ আসে না কঠিন কোন রকম কোশ্চেন আসে না তো হিন্দিটা তুমি ভালো করে একটুখানি যেরকম আমরা বাংলা গ্রামার পড়ি সেইভাবে তোমাকে একটু পড়তে হবে ভাই একটুখানি পড়তে হবে হিন্দিতেও কিন্তু ওয়ানে তুমি যদি একটু ভালো করে পড়তে হবে তাহলে পনেরো থেকে মানে ষোলোটা কোশ্চেন আরামসে হয়ে যাবে মানে পনেরো থেকে ষোলোটা কোশ্চেন আরামসে হয়ে যায় সত্যি বলছি তুমি একটু ভালো করে পড়ো আমার বইও বলে দেওয়া আছে যে কোন বইটা ভালো বলে পড়লে পারবে দেখো হিন্দির ব্যাপারে অতটা কিছু বলছি না কারণ হিন্দিটা তোমরা জানো যে বাংলা ব্যাপারে এতদিন ধরে পড়েছো তোমার সেই রকমই কিছু আর নেই ঠিক আছে আসলে বুঝতে পেরেছি এরপর আসে জি কে জি এস এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট মানে সাবজেক্ট কার জন্য এসএসসি জিটির জন্য বিশেষ করে মানে এস এসসির পরীক্ষার ক্ষেত্রেই কারণ এখান থেকে যে কী কোশ্চেন আসবে না আসবে বলা খুবই মুশকিল তো এই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করব দেখো ভালো করে ব্যাপারটা বুঝে নাও এই যে জি নিয়ে ব্যাপারে অনেকেই অনেক খুব টেনশনে আছে মানে একটা জিকে আমাদের জি বা জি যাই বলো না কেন এইখান থেকে কিন্তু এসএসসি কোশ্চেন কিন্তু বেশ ভালো কোশ্চেন করে সে তুমি এসএসসি যাই পরীক্ষা দাও না কেন বেশ ভালো কোশ্চেন দে কিন্তু কিছু কিছু জায়গা আছে যে ওখান থেকে কোশ্চেন দেবেই সেই কোশ্চেন যেখান থেকে দেয় সেইটাই কিন্তু ভিডিও আমি একটার পর একটা প্রতিদিন করে দিয়ে দিই একটা ভিডিও দিয়েছি প্রতিদিন না মানে একটা ভিডিও দিয়েছি আমি সেখানে কিছু টপিক বলে দিয়েছি আমি আরও নেক্সট ভিডিও নিয়ে আসবো নেক্সট টপিকগুলো বলবো আর সেই টপিকগুলো তুমি যদি পড়তে পারো তাহলে অনায়াসে পনেরো খানা কোশ্চেন আরামসে পেয়ে যাবে তার সাথে সাথে তোমাকে কী করতে হবে সেটাও বলছি বাট যে টপিকের আমি ভিডিও বলে সেই ভিডিওটা এখানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো ঠিক আছে বাট কীভাবে করতে হবে দেখো এইখানে তোমাকে কি করতে হবে আমি যে টপিকগুলো বলে দেবো সেই টপিকগুলোকে থরলি তোমাকে থিওরি টাইপ করে পড়তে হবে মানে রিডিং পড়তে হবে সেখান থেকে প্রশ্ন কী কী হতে পারে সেটাকে তোমাকে খুঁজতে হবে তোমাকে পিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাঁটতে হবে দেন তোমাকে পড়তে হবে তো টপিকগুলোকে অনেক ভাবে যে আমি এমসি কিউ শুধু পড়ে নিব দেন আমি কোশ্চেন নামিয়ে চলে আসবো একদম পারবে না কথাটা বিশ্বাস রাখো পারবে না তোমাকে টপিকগুলো থরলি ভালো করে পড়তে হবে পড়ার পরে তুমি দেখো এই টপিকগুলো আমি বলবো একটার পরে একটা আমি কম দশটা টপিক বলে দিয়েছি সেখান থেকে দশটা কোশ্চেন গ্যারান্টি পাবেই মানে গ্যারেন্টি বলা খুবই মুশকিল জিকেতে ক্ষেত্রে বাট এতদিন ধরো কোশ্চেন ওগুলো থেকে এসেছেই এসেছেই তো আশা করি পরবর্তী কোশ্চেনগুলো ওইখান থেকে আসবে তো প্রায় আমি আটটা থেকে দশটা কোশ্চেন আসবে এরকম একটা দশটা টপিক বলে দিয়েছি ছোটো ছোটো টপিক দেখে নেবে এই টপিকগুলো থাকলে ভালো করে পড়লে তারপরে তোমাকে কি করতে হবে শুধু পি ওয়াই কিউগুলোকে ভালো করে পড়ো পি ওই কি কীভাবে ভালো করে পড়ব স্যার এটা একটা বড়ো প্রশ্ন পি ওই কি কীভাবে তুমি পড়বে দেখো লাস্টে কিন্তু আমি টাইম টেবিলটা বলবো ভিডিও ছেড়ে চলে যাও না যে কোনটাকে আমি কত সময় দিতে হবে এখন থেকে তাহলে আমি পড়াশোনা করতে কত ঘন্টা আমাকে এখন পড়তে হবে তাহলে আমি পারবো সমস্ত কিছু বলবো একটু বড় হল ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে দেখো আমাদের এই যে ওই কিউ যেটা আছে পিভিআর সি আর কোশ্চেন্স দেখো এইখানে যেগুলো আছে না দেখো আমাকে বেশি বলবো না তুমি গত এই যে দু চব্বিশে যে এক্সামটা হলো আর দু হাজার তেইশে যে এক্সামটা হয়েছে বেশি না আমি বলছিলাম তুমি কম করো একশোটা মতো সিট নাও একশোটা মতো সিট নাও সেখানে ধরে যে কি জিকে কোশ্চেন জিএস কোশ্চেনগুলো ধরেন যে ধরেও যে আট মানে ষোলোটা সতেরোটা করে কারেন্ট অ্যাফেয়ার্স সেই কারেন্ট অ্যাফেয়ার্স আর আসবে না আসে না সাধারণত ঠিক আছে আবার জি কে করেও মাঝে মধ্যে চলে আসে বাট তোমার ধরে যে কি একশো করে তুমি কুড়িটা করে কোশ্চেন ধরি দু হাজার কোশ্চেন দু হাজার কোশ্চেন তো বাট তোমাকে কত কিছু করতে হবে তুই দেখবি যে অনেক কিছুই আছে রিপিট হয়ে গেছে কোশ্চেনে কিন্তু তোমাকে পড়তে হবে কীভাবে ভালো করে দেখো না জি কেটা জি খুব মানে একটা ব্যাপার প্রচুর সমস্যা জি কে নিয়ে এসে ধরে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এখানে চারটা অপশান দেওয়া আছে ভালো করে বোঝো এখানে চারটা অপশান দেওয়া হচ্ছে তো এই চারটে অপশানের যে কোশ্চেনের যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো ধরে এটা অপশান এ অ্যান্সার হয়ে গেল এই তিনটা অপশানে কি কি কোশ্চেন হতে পারে কী কী প্রশ্ন হতে পারে তার উপরে কী কী উত্তর হতে পারে এইটাও কিন্তু তোমাকে পড়তে হবে বাস তুমি যদি এতটুকু করতে পারো তাহলে তোমার কাছে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে যদি কারেন্ট অ্যাফেয়ার্স দুটো চারটে আসে তার বাদ দিয়ে ষোলোটা সতেরোটা কোশ্চেন আনা আসে পেয়ে যাবে কিচ্ছু করতে হবে না আমি টপিকগুলো বারবার বলছি টপিকগুলো বলে দেবো একটা ভিডিও করছি এরপরে নেক্সট আটটা ভিডিও করবো তিন চারটা ভিডিও করে পুরো টপিক ক্লিয়ার করে দেবো কোন কোন টপিকগুলো পড়তে হবে আর তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চনগুলোকে এইভাবে পড়তে হবে তুমি যদি এইভাবে করতে পারো তাহলে সত্যি বলছি একশো চল্লিশ মার্কস একশো চল্লিশ প্লাস তোমাকে পেতে কেউ আটকাবে না আর তোমাকে পড়তে হবে আর তোমাকে করতেই হবে তুমি কেন করবে না কেন করবে তোমার মধ্যে কী বাধা আছে পড়ো সরস ভালো করে পড়াশোনা শুরু করো পারবে তুমি তোমার মধ্যে তুমি নিজেকে ওইরকম ভেবে নাও যে আমার দ্বারা হবে না স্যার আমি কীভাবে পারবো তুমি পারবে তোমার মতোই ছেলেগুলো পারছে আর তোমাকে পারতেই হবে পারতেই হবে আর জাস্ট পড়াশোনা করেই তোমাকে পারতে হবে পড়াশোনা দাঁড়াই হবে আশা করি বুঝতে পেরেছো এইবার আসে স্যার টাইম টেবিল তা আমি কোনটাকে কত টাইম দেবো এটা বুঝতে পারছি না কোন টাইম কত ঘন্টা পড়তে হবে সেটা বুঝতে পারছি না দেখো অনেক অনেক রকম কথা বলছে বাট সত্যি কথা বলছি আমি বেশি তোমাদেরকে চাপও দেবো না বেশি বড়ও কিছু বলতেও যাব না ঠিক আছে দেখো এখন আছে আমাদের পাঁচ মাস হাতের সময় তাই তো এটা আছে গোটা গোটা এবার কিছু কিছু আরও থাকতে পারে মানে এদিক ওদিকে মিলিয়ে আরও হয়তো দশ বারো দিন থেকে যেতে পারে বাট গোটা গোটা ধরো পাঁচ মাস আমি ধরে নিচ্ছি পাঁচ মাস মানে ধরে নাও যে কি তিন পাঁচে পনেরো ধরে যে কি আমাদের দেড়শো দিন মতো সময় আছে ধরে দেড়শো দিন মতো সময় আছে এই দেড়শো দিন তোমাকে বেশি কিছু করতে হবে না তোমাকে অনেক ঘন্টা পড়তে হবে না তুমি বাট রেগুলার রেগুলার তুমি চার থেকে পাঁচ ঘন্টা পড়ো কি বললাম দেখো এসএসসি জিডির জন্য বলছি চার থেকে পাঁচ ঘন্টা তুমি যদি রেগুলার পড়তে পারো রেগুলার প্রতিদিন তোমাকে কেউ আটকাতে পারবে না একশো চল্লিশ বেশি না চার থেকে পাঁচ ঘন্টা এবার কিভাবে কি পড়ব দেখো সর্বপ্রথম কথা হচ্ছে যে কি তোমাকে ম্যাথ এবং রিজনিং দেখো ম্যাথ একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে রিজনিং এই দুটো জায়গায় তোমাকে ডেলি ডেলি এক ঘন্টা করে মিনিমাম দিতেই হবে তুমি একটু বেশি দিলে দিতে পারো ভালো কথা বেশি দিলে খুবই ভালো বাট তোমাকে কিন্তু রেগুলার প্রতিদিন এক ঘন্টা করে এই দুটোকে ছাড়া যাবে না রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার তুমি যে কোনো একটা টাইম করে নাও নিজের টাইম টেবিলে দেন তুমি মিনিমাম এক ঘন্টা তোমাকে কিন্তু সময় দিতে হবে দুটোতে বাকি আমার পড়ে থাকছে এখনও দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা যাই বলতে পারো সেই টাইমগুলো তোমাকে কম পড়েও তোমার যে জিকে যে পোর্শনটা আসে সেই জিকে মিনিমাম এক ঘন্টা সময় লাগবেই প্রতিদিন বেশি পড়তে হবে না আমি বেশি পড়তে বলছি না কিন্তু রেগুলার পড়ো এক ঘন্টা করে পড়ো ঠিক আছে আর যে হিন্দি থাকছে সেই হিন্দিটা তুমি এক ঘন্টা পড়ো বা চল্লিশ মিনিট ডেলি পড়ো তুমি যদি আধ ঘন্টা করে বা চল্লিশ মিনিট করে বা এক ঘন্টা করে হিন্দি যদি ডেলি পড়ো না এখন থেকে শুরু করে যদি ডেলি পড়ো না তাহলে এ তুমি পনেরোটা ষোলোটা মানে মিনিমাম বলছি তুমি আঠেরোটাও করে দিও অনেক আমার ছাত্র আছে অনেকে আঠেরোটাও করেছে বোঝা গেছে তো এইভাবে পড়াশোনাটা করতে হবে বাট জিকেটা নিয়ে একটা অনেক সমস্যা আমি আবার জিকে নিয়ে কথা বলছি দেখো জিকে যে এক ঘন্টা পড়ছো তুমি একটা ভালো করে কথা শুনে নাও তুমি এক সপ্তাহ ওয়ান উইকে যেটা পড়বে এক সপ্তাহে যেটা পড়বে জি কের ব্যাপারে বলছি বিশেষ করে সেই এক সপ্তাহ পড়ার পরে একটা দিন রাখো শুধু রিভিশন করবে আর কিচ্ছু নতুন কিছু করবে না অনেকে শুধু নতুন পড়তে পড়তে জানতে খুব ভাল লাগছে জানছে পড়ছে খুব ভাল লাগছে কিন্তু এক সপ্তাহ পড়ার পর তোমাকে বাকে যে এক সপ্তাহ পড়েছো সেই এক সপ্তাহটাকে বারবার তোমাকে রিভিশন দাও সেই দিন সারাদিন এক ঘন্টা দেড় ঘন্টা যাই লাগুক দু ঘন্টাও লেগে যেতে পারে সেই দিন কিন্তু তোমাকে প্রত্যেকটা এক সপ্তাহের পর রিভিশন করতে হবে তুমি যদি এইভাবে পড়াশোনা করতে হবে তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমি যেরকম স্টাডি প্ল্যানটা বললাম সেটাও কেমন লাগলো তোমাদেরকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ভিডিওটা এইখানেই জানি যে এই প্ল্যান কেউ শুনবেও না আমি জানি ভালো করে যে এটা নাইনটি পার্সেন্ট ছেলে মানবেও না মানে মেনে চলতে পারবে না বাট চলতে যদি পারো তাহলে সত্যি তোমার জন্য একটা সিট পাক্কা দু হাজার পঁচিশে বোঝা গেছে চলো আজকে এখানে ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ